হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার পায়েল। চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক সাদর আমন্ত্রণ। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো আমি বলেছিলাম কি রান্না করব, তো এই যে দেশি মুরগির ঝোল রান্না করব। এখানে মশলা কেটে নিয়েছি, মুরগিটাও কাটা হয়ে গেছে, তো মশলা বাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে সিম্পলভাবে একদম একটা লাল লাল ঝোল রান্না হবে। তো যেহেতু জামাই আসবে সেহেতু তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে। তো রান্নাটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর এখানে আছে টমেটো পিউরি, তো টমেটো পিউরিটা আমি লাস্টে দেব। তো এই যে চারটের সময় এসেছে খেতে জামাই, ল্যাবের ডিউটির টাইমটা পুরো মেনটেন করছে, আর তার জন্যে আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কিছু করার নেই, খেয়ে নিয়েছে। ও বলছে শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে এলাম, ভিডিওটা কেটে দিও না দাও, তার জন্য এই ভিডিওটা দিতে বল দিয়ে দিলাম। দেখো কীরকম বলছে যে মিষ্টি নিয়ে এলাম, এই ভিডিওটা কেটে দিও না, কি অবস্থা। আর এই দেখো কিয়ানের জন্য এই গিফটটা ওর বাবা নিয়ে এসেছে, এই ড্রেসটা। তো কিয়ানে এটা পেয়ে খুবই খুশি, হাসাহাসি করছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা এখন ওর বাবা ওকে পরিয়ে দেখছে কতটা কি ফিট হয়েছে না হয়েছে। ইয়ানের এই ড্রেসটা পরে আসলেই খুব আরাম লাগছে, সেজন্য যখন থেকে ড্রেসটা পরানো হয়েছে ও কিন্তু চুপ করে শুয়ে আছে আর বারবার হাতটা দেখছে নিজের। তো কোনো রকম কান্নাকাটি, যে কালকে এতটা ঠান্ডাও ছিল না, একটু গরম গরম, তো গরমের মধ্যে যে এত মোটা ড্রেসটা ওকে পরিয়ে দেখা হচ্ছে, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই, শুধু হাসছে আর দেখছে। তো ওর মনে হয় বেশ কমফোর্টেবল লাগছে। তো যাক, ড্রেসটা ওর ভালোই হয়েছে, আমি ভাবছিলাম ছোটো হবে, কিন্তু না, ছোটো হয়নি, একদম সেম সেম হয়েছে। তো পাপা আর তার ছেলে এভাবেই নিজের মতো অনেকদিন পর খেলাধুলা করছে, তো খেলতে থাকুক ওরা। তো আমরা সন্ধেবেলার কি স্ন্যাক্স, চলো দেখে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধেবেলা স্ন্যাক্স, আজকে হবে ফুচকা। তো ফুচকা নিয়ে চলে এসেছি আমরা, তো স্ন্যাক্স এনজয় করব। এখানে ফুচকা খাওয়ার অনেক পাবলিক আছে, এই যে একজন, এই যে একজন। তো
সেই জন্য আমরা ফুচকা নিয়ে চলে এসেছি, ফুচকা এনজয় করছি। তো তোমরা কারা কারা ফুচকা খেতে খুব ভালোবাসো আমাকে জানিও। আমার থেকেও আমার হাজবেন্ড ফুচকা খেতে বেশি ভালোবাসে, তার জন্য এদিক দিয়ে যাচ্ছিলো ফুচকা, আমি তাড়াতাড়ি করে গিয়ে ফুচকাটা আনালাম। তো এখন আর বেশি কথা বলা যাচ্ছে না, বেশি কথা বলা যাচ্ছে না, কারণ ফুচকা সামনে থাকলে তো আর বেশি কথা বলা যায় না। তো আমরা আগে ফুচকাটা খেয়ে নিই, তারপরে কথা বলি। তো ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আর হ্যাঁ আর নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। কে বাই।